ব্যক্তি উপর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলে, সে আজীবন বিপদে পড়ে থাকতে পারে না। সে কখনো বিপদে পড়েছিল না, এখনো থাকবে না। আর যে ব্যক্তি উপর আল্লাহর পক্ষে বিশ্বাস করে না এবং সে সবসময় শুধু বিপদেই থাকে, তার সমস্যা কখনো শেষ হয় না। কিন্তু যারা উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, উপর আল্লাহ তাকে কখনো বিপদে আজীবন ফেলে রাখে না। তাকে হয়তো ক্ষণিকের জন্য বিপদে ফেলে দেয়, তাকে হয়তো পরীক্ষা করার জন্য, যে হয়তো সে কোনো ভুল করেছে, হয়তো তার জীবনে বড় কোনো ঘটনা কি সে হয়তো তুচ্ছভাবে দেখেছে, তার যা কিছু করা উচিত ছিল সেটা করে নাই, তার যা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করে নাই। এই কারণে অনেক সময় উপরালা মানুষের মধ্যে বিপদ দিয়ে থাকে, বিপদ সবার দিয়ে থাকে। যে উপরালাকে বিশ্বাস করে তাকে উপরালা বিপদ দিয়ে থাকে, যে বিশ্বাস করে না তাকে উপরালা বিপদ দিয়ে থাকে। শুধু উপরালা একটাই পরীক্ষা করতে থাকে যে আমাকে কে বেশি ডাকে, কে স্মরণ করে, কে আমার সাথে আসে, কে আমার আমার সাথে নাই। উপরালা শুধু একটা এটাই দেখতে থাকে। কিন্তু যে উপরালার সাথে আসে, উপরালা তাকে একদিন একদিন সেই বিপদ থেকে উদ্ধার করে নেয়। সেই বিপদ থেকে উদ্ধার করার পর তাকে উপরালা এমন সুখ দেয় যেটা সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না। কিন্তু যে উপরালাকে বিশ্বাস করে না তাকে উপরালা বিপদ দেয় এবং তার বিপদ আজীবন শুধু চলতেই থাকে, যেটাকে নরকের আগুনের মতো তার জীবনটা শেষ হয়ে যায়। তাই যারা উপরালাকে বিশ্বাস করেছে যে আমার ভালো মন্দ যা কিছু হোক না কেন সব কিছু উপরালার হাতে, সে জীবনে কোনোদিন কোথায় বিপদে পড়ে নাই এবং সে কখনো বিপদে পড়বেও না। কিন্তু যেই ব্যক্তি উপরালাকে বিশ্বাস করে নাই, সে ক্ষণে ক্ষণে শুধু বিপদে পড়বে, অতীত বিপদে পড়েছে, এখনও বিপদে পড়বে, তাকে রক্ষা করার মতন কেউই থাকবে না। কিন্তু যে উপরালার প্রতি বিশ্বাস রাখে, উপরালা কখনো তাকে উপরালার চোখের পলকের বাহিরে রাখে না, সবসময় তাকে চোখে চোখেই রাখে। তার কোনো সমস্যা হলে উপরালা স্বয়ংই তাকে সাহায্য করে। উপরালা যখন কষ্ট দেয়, কষ্টের পরে উপরালা তাকে এমনই সুখ দেয় যে সে ভুলে যায় যে একসময় সে অনেক বিপদে ছিল। কিন্তু যে উপরালাকে বিশ্বাস করে না, সে বিপদে আছে এবং সে আজীবন বিপদে তার জীবনগুলো কেটে যায়। যদিও মাঝে মধ্যে উপরালা তাকে ভালো হয়ে থাকার জন্য কিছু সুযোগ করে দেয় যে তুমি এই মুহূর্তে ইচ্ছে করলে তুমি তোমার ধ্যান ধারণা তোমার চিন্তা পরিবর্তন করতে পারবে, কিন্তু সে পরিবর্তন করে না। তারপর উপরালা তাকে আবার বিপদ দিতে থাকে। এইভাবে উপরালা শুধু যে বিশ্বাস করে তাকে শুধু দেয়, তাকে শুধু দিতেই থাকে। তার নিয়ামতের রাস্তা কখনো উপরালা বন্ধ করে না, উপরালা তাকে দেয়। যে উপরালার প্রতি বিশ্বাস রাখে, উপরালা তার সবগুলোর দায়িত্ব নিয়ে নেয়। তার অন্ন বস্ত্র বাসস্থান থেকে শুরু করে তার সবগুলোর দায়িত্ব কিন্তু উপরালা নিয়ে নেয়। উপরালার প্রতি যে বিশ্বাস রাখে তাকে আর অন্য কোথায় বিশ্বাস করতে হয় না। যে উপরালাকে বিশ্বাস করেছে সে জীবনে কোনোদিন পরাজিত হয় না। যে উপরালাকে বিশ্বাস করেছে সে কখনো অসুস্থ হয়ে আজীবন থাকে নাই, উপরালা তাকে একদিন একদিন সুস্থ করে দিয়েছে। আর যে উপরালাকে বিশ্বাস করে নাই, বিভিন্ন দেব দেবীকে বিশ্বাস করেছে, সে জীবনে কোনোদিন সুখ পায় নাই এবং সে সুখ পাবেও না। তার এই জীবনও শেষ, তার অপর জীবনও শেষ। তাই আপনারা যারা উপরালাকে বিশ্বাস করেন, এখন বিপদে আছেন, আপনারা ধৈর্য ধরে থাকুন। কারণ একদিন উপরালা আপনার দিকে তাকাবেই। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে আপনি জীবনে কিছুই পাবেন না। তাই ধৈর্য হারা না হয়ে এখন উপরালার প্রতি আপনি বিশ্বাস রেখে ধৈর্য ধরুন। দেখবেন আপনার জন্য উপরালা কত ব্যবস্থা করে রেখেছে, আপনি আজীবন সুখে থাকতে পারবেন। তাই কখনো কোনো অবস্থাতে সুখে থাকুন অথবা দুঃখে থাকুন, কখনো উপরালার সাথে কখনো বেইমানি করবেন না, উপরালার সাথে কখনো অকৃতজ্ঞতা করবেন না, উপরালাকে কখনো দোষারোপ করবেন না। কারণ উপরালায় ভালো জানে যে আপনাকে কি দিয়েছেন, আপনি কি পেয়েছেন, আপনার কি আছে, সবগুলো উপরালা ভালো জানে। আপনার মনের খবর পর্যন্ত বলতে পারে, যে খবর আপনি ছাড়া আর কেউ বলতে পারে না, সে মনের খবর উপরালা বলতে পারে। তাই আপনি কি করতেছেন, কি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যা কিছু দিবেন উপরালা আপনাকে তার বিপরীতটাই দিবে না, আপনি যা দিবেন সেটাই আপনাকে দিবে। আপনি ভালো কিছু দিবেন উপরালা আপনাকে ভালোটাই ফেরত দেবে। আপনি যদি খারাপ কিছু দেন তাহলে খারাপটাই আপনি ফেরত পাবেন। কারণ যারা খারাপ পেয়েছে তারা উপরালাকে বিশ্বাস করে নাই, এই কারণে উপরালা তাদেরকে এভাবে খারাপই দিয়েছে। তাই আপনি যদি ভালো চান তাহলে উপরালার প্রতি বিশ্বাস রেখে আপনি ভালোটা দিবেন, আপনি জীবনে ভালোই পাবেন। আপনার জীবন যদি পরিবর্তন হয় আমার এই ছোট্ট ভিডিওটি, তাহলে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি, এবং আমার ভিডিও নিচে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি ওয়া বারাকাতুহু।